মর্মস্পর্শী একাত্তর নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুদেরকে নিয়ে এই চলচ্চিত্র বর্তমান প্রজন্মের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে আমি বিশ্বাস করি। আজ থেকে 43 বছর আগে এদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধ আমাদের বর্তমান প্রজন্ম দেখে নাই, কিন্তু একজাক তরুণের দ্বারা নির্মিত বা অভিনীত মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রটি আমাদের আগামী প্রজন্মের মনে দাগ কাটি। এটা সময় উপযোগী উদ্যোগ। এই চলচ্চিত্রটি দেখে আসলে আমি অভিভূত হয়েছি, মুগ্ধ হয়েছি, কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা মনে করি যে কাজটি আমাদের করা উচিত। এই মর্মস্পর্শী 71 নামে আমাদের হবিগঞ্জ সমর্পণ যেভাবে সচিত্র চিত্রগুলি তুলে ধরেছে অবশ্যই প্রশংসার দাবি রাখে। 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মূলত 70-এর নির্বাচনের পরে এহিয়া এবং টিক্কা জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যখন হস্তান্তর করে নাই, দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ বিক্ষোভ বিশেষ করে পাক সেনাদের বিরুদ্ধে, পাকিস্তানি রাজনীতিবিদদের বিরুদ্ধে বঞ্চনা শোষণ নির্যাতনের প্রতিবাদে বঙ্গবন্ধু বাধ্য হয়েছিলেন 7ই মার্চের ভাষণ দিতে। আর তারই পথ ধরে মূলত 71-এ এই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ পাঠ করেছিলেন 26 মার্চ 2:30 কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মরহুম হান্নান সাহেব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওনার এই ঘোষণা, স্বাধীনতার ঘোষণা শুনে প্রত্যন্ত অঞ্চলে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন ছাত্র যুবক কিশোররা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, শিশু কিশোররাও যে অংশগ্রহণ করেছিল এটা কিন্তু অনেকেই কিন্তু আমরা বেমালুম ভুলে গিয়েছিলাম। বিশেষ করে এই মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেদিন কিন্তু এই গ্রামে গঞ্জে রাজাকার আলবদরদের নির্যাতনে আমাদের শিশুরাও কিন্তু আঁতকে উঠেছিল, তারাও কিন্তু বাধ্য হয়েই মূলত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের বুদ্ধিমত্তা এই চলচ্চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। তারা দুঃসাহসিকভাবে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমি তাদেরকে সম্মান জানাই, ধন্যবাদ জানাই। নতুন প্রজন্মের মধ্যে এটা রেখাপাত করবে। এই চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটুকু আমাদের নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাবে, কারণ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যুগে যুগে সময়ে সময়ে বিকৃত করা হয়েছে। সেদিন কিন্তু মেজর জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, 27 তারিখ ওনাকে দিয়ে পাঠ করানো হয়েছিল। উদ্দেশ্য ছিল একটা, জাতির সামনে আন্তর্জাতিক বিশ্বের সামনে বুঝিয়ে দেওয়া যে বাংলাদেশের ধামাল ছেলেরা যারা সেনাবাহিনীতে চাকরি করে তারাও কিন্তু মুক্তিযুদ্ধের সাথে সক্রিয় অংশগ্রহণ করেছে। আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান সিআর দত্ত বীরত্ব, উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন। হবিগঞ্জের কৃতি সন্তান সেকেন্ড ইন কমান্ড রব সাহেব এই মুক্তিযুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন, কিন্তু কার নেতৃত্বে? মূলত মুজিবনগর সরকারের নেতৃত্বে। বঙ্গবন্ধু ছিলেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ ছিলেন প্রধানমন্ত্রী। ওনাদের নেতৃত্বেই 11টি সেক্টরে ভাগ করে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল। 11টি সেক্টরের মধ্যে 1টি সেক্টরের দায়িত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান। সেক্টর কমান্ডার হিসেবে ওনাকে আমরা সম্মান করি, অস্বীকার করার কোনো উপায় নেই। সাবেক রাষ্ট্রপতি হিসেবে ওনাকে সম্মান করি। উনি জীবদ্দশায় কোনোদিন বলেন নাই, স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান সাহেব দিয়েছেন, দুর্ভাগ্যজনক হলো সত্য। উনি মারা যাওয়ার কিছু অতি উৎসাহী নেতাকর্মীরা
জিয়াউর রহমানকে কলঙ্কিত করার জন্য, বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাসটি বিকৃত করার জন্য ওনারা কিন্তু নিজের পক্ষে কৃতিত্ব নেওয়ার জন্যই কিন্তু এই ধরনের বিকৃত ইতিহাস ওনারা আমাদের শিশুদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। আজকে দীর্ঘদিন পরে হলো আমাদের এই হবিগঞ্জের সমর্পণ নিবেদিত মর্মস্পর্শী 71 মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র শিশুদের মধ্যে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি মনে করি তাদের এই উদ্যোগ প্রশংসনীয়, তাদের এই প্রচেষ্টা সফল হবে, সার্থক হবে, বাংলাদেশ যতদিন থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস অম্লান হয়ে আমাদের মধ্যে থাকবে। মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি শিশুরাও যে, নারীদের পাশাপাশি শিশুরাও যে মুক্তিযুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল এই চলচ্চিত্র তা সাক্ষ্য দেবে। আমি আপনাদের এই প্রচেষ্টাকে অভিনন্দন। সমর্পণ নিবেদিত মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুতোষ স্বল্প দীর্ঘ চলচ্চিত্র মর্মস্পর্শী 71 মূলত 71-এর আমাদের মুক্তিযুদ্ধের শিশুদের অংশগ্রহণের একটি খণ্ডচিত্র। 71-এর পাক হানাদারের অত্যাচারে নিপীড়ন একটা শিশু মনকে কতটুকু সাড়া দিয়েছিল এবং তার কতটুকু অনুভূতি হয়েছিল এবং সেই অনুভূতি থেকেই তারা এই নিজেদের মতো করে ঝাঁপিয়ে পড়েছিল শত্রুবোধ, এবং এই জিনিসগুলোই আমরা দেখানোর চেষ্টা করেছি মর্মস্পর্শী 71-এ। আমি আশা করি বর্তমান প্রজন্মের শিশু কিশোররা এই চলচ্চিত্র দেখে 71 শিশুদের ভূমিকা সম্পর্কে ধারণা পাবে, তাদের মাঝে দেশপ্রেম জাগবে, দেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ হবে। আমি অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি সন্তানদের এই মর্মস্পর্শী 71 চলচ্চিত্রটি দেখাবার সুযোগ করে দিতে। ইতিহাস সম্পর্কে তারা জানতে পারবে, আমাদের মহান স্বাধীনতা সম্পর্কে তারা জানতে পারবে। এছাড়াও মর্মস্পর্শী 71-এ ইউনিটের সাথে জড়িত সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে ইফতেখার আহমেদ ফাগুন এবং সার্বিক ব্যবস্থাপক সাইফুদ্দিন আহমেদ জাবেদকে, তারা অতি স্বল্প সময়ের মধ্যে একটি সুন্দর চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য। আমি আশা করি সবার সহযোগিতা এবং সবার ভালোবাসা পেলে আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর চলচ্চিত্র নির্মাণ করতে চেষ্টা করব। পরিশেষে আপনাদের সবাই এই চলচ্চিত্রটি দেখবেন এই কামনায় এই প্রত্যাশায়।